আচ্ছা, লন্ডনের একজন ডিরেক্টর জি এম ফরুক নাম, উনি এর আগে আমাদের টেলিভিশন অনেক প্রোডাকশন করেছে বাট ফিল্ম করেনি। সো অনেক দিন ধরে, প্রায় আজ থেকে এক দেড় বছর ধরে আমার সঙ্গে যোগাযোগ করছে একটা ফিল্মের জন্য। তো ফিল্মের সাবজেক্ট আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগলো প্রথমে, সেটা শুনে আমি খুব ইন্টারেস্টেড হই আর কি, যে কারণ গল্পটা হচ্ছে গিয়ে ইউকে বেসড একটা গল্প, ওখানকার বাংলাদেশি যারা আছেন থার্ড জেনারেশনকে নিয়ে। সো তারপর থেকে নানান মিটিং চলতো ওর সাথে, ফোনে ফোনে সব আমার আলাপ আলোচনা। দেন আমি একবার লন্ডন যাব, তখন আমি ওর সাথে দেখা করলাম, গিয়ে দেখা করলাম, স্ক্রিপ্টটা শুনলাম এবং এই নায়িকার সাথে আমার পরিচয় হলো, দেখা করতে হলো, তখন আমি ডিসাইড করলাম যে এই ফিল্মটা আমি করবো। নিজের ক্যারেক্টারটা সম্পর্কে তো অবশ্যই খুব ভালোভাবে জেনেছেন, ক্যারেক্টার সম্পর্কে কতটুকু জানানো যায় অডিয়েন্সকে? এটা হচ্ছে কি যে মানে সারা বিশ্বে তো প্রচুর বাংলাদেশি আছেন, সো তারা এখন কিন্তু আমাদের থার্ড জেনারেশন ফোর্থ জেনারেশন চলছে, এবং থার্ড জেনারেশনে কি যেটা হয় যে যারা লন্ডনে জন্মেছে ওরা নিজেদেরকে বাহ্যিকভাবে চেষ্টা করে ব্রিটিশ হিসেবে তুলে ধরতে, বাট ভিতরের মধ্যে কোথাও গিয়ে একটা বাঙালি ব্যাপার থেকেই যায়। সো এই লেভেলের একটা দ্বন্দ্ব তাদের মানসিকভাবে চলতে থাকে। সো সে কে আসলে কী, তার আইডেন্টিটিটা কী, সে কি বাংলাদেশি, সে কি ব্রিটিশ, বা দুটার সংমিলন সংমিশ্রণ, সে কোনটাকে ফলো করবে? বাচ্চারা কি ব্রিটিশ কালচার ফলো করবে নাকি বাংলাদেশ কালচার ফলো করবে? মানে এরা কি বাংলাদেশি রীতিতে বিয়ে করবে না ব্রিটিশ রীতি? এই এই নিয়ে একটা ক্ল্যাশ শুরু হয়। তারপর ওয়ান্স দে গেট ম্যারিড তখন শুরু হয় দুজনের মধ্যে মেন্টালিটির একটা সমস্যা। সে এইরকম একটা জটিল পরিস্থিতির একটা চরিত্র। ক্যারেক্টারের নাম কি, এই ব্যাপারগুলো কি? ও হচ্ছে কি একটা, আমি একটা শেফ থাকি, আমার একটা রেস্টুরেন্ট থাকে, আমি নিজেই ওনার এবং আমি নিজে একটা শেফ থাকি একটা রেস্টুরেন্টের। আপাতত আর কি বলবো, চরিত্রের নাম যদি আসলে এর মধ্যে কিছু রিয়েল ঘটনাও আছে, মানে কিছু মানুষের ছায়া আছে মানে স্টোরিটার মধ্যে। নতুন নায়িকা, হ্যাঁ নতুন নায়িকা সাথে কাজ করছে, তো আপনার ক্যারিয়ারের জন্য আসলে কি রিস্ক হয়ে দাঁড়াবে না, বা এরকম চ্যালেঞ্জিং চ্যালেঞ্জ দিতে ভালো লাগে? চ্যালেঞ্জ দিতে তো খুবই ভালো লাগে, আমার তো মনে হয় এটা একটা নতুন নায়িকা নতুনত্ব দিবে, বিকজ সবাই তো বলে যে একই নায়িকা দেখতে দেখতে বোর হয়ে গেছে। সো আমার সঙ্গে যারা জুটি তাদের সঙ্গে তো প্রচুর সিনেমা করে ফেলেছে, সো আমি নিজেও চাইছি যে একটু ইমেজ বদলাতে, কারণ আমি ক্যারিয়ারের এত বছর ধরে যে সবসময় কাজ করেছি, আমি সবসময়ই চেয়েছি নিজের সঙ্গে নিজের দ্বন্দ্ব, নিজের সঙ্গে নিজেকে লড়াই করার। আমি কখনো অন্য কাউকে কম্পিটিটর মনে করিনি, যে আমাকে ওকে ছাড়িয়ে যেতে হবে এটা আমি কখনো ভাবিনি। আমি সবসময়ই ভেবেছি যে হঠাৎ বিশ্বের ফেরদৌসকে ভেঙে খায়রুন সুন্দরী, খায়রুন সুন্দরী ফেরদৌসকে ভেঙে প্রেমের জ্বালা। সো এইভাবে আমি নিজেকে নিজে ভাঙার চেষ্টা করেছি। তো সেই ধারাবাহিকতা আমার কাছে মনে হয়েছে দিস ইজ এ গ্রেট অপরচুনিটি, বিকজ মেয়েটা ইউকে বেসড, ওখানে বর্ন, যদি ওর মা বাঙালি, কলকাতার বাঙালি, সো ওর মধ্যে একটা বাঙালি ব্যাপারও আছে, আবার একটা পুরো ইউকের ব্রিটিশ ব্যাপারও আছে। অ্যান্ড শি ইজ ট্রাইং ফর হলিউড, ওখানেও আমার মনে হয় ওর যা পটেনশিয়াল আমি দেখেছি, বিকজ আমরা এই ফিল্মটার একটা দামি কিছু শ্যুটও করেছি ওখানে, যেটা আমরা একটু অন্যভাবে করতে চাই এই ফিল্মটা। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে এটা চ্যালেঞ্জিং হলো, যে নতুন একটা নায়িকার সঙ্গে স্ক্রিনে আমি যখন দেখেছি আই ওয়াজ কোয়াইট হ্যাপি, তো আমার মনে হয়েছে ভালো হবে এবং দর্শক একটা নতুন কিছু দেখবে। দর্শক তো সবসময় চেষ্টা করে বা চায় নতুন কিছু দেখতে, আর আমরা সবসময় বলি যে আমাদের বাংলা সিনেমাটাকে বাংলাদেশ থেকে বের করে ইন্টারন্যাশনালি নিয়ে যেতে। সো আমার কাছে মনে হচ্ছে এটাও একটা রাস্তা, এটাও একটা ওয়ে, তো সেই ওয়েতেই আমরা হাঁটছি। আচ্ছা, আরেকটা জিনিস যেটা শুরুতেই বলছিলেন যে জি এম ফারুক উনি হচ্ছে এর আগে নাটক নির্মাণ করেছেন, সিনেমা এটাই ফার্স্ট, তো যেহেতু একটা ডামি শ্যুট করে ফেলেছেন, তো ওটার থেকে কি মনে হচ্ছে যে মানে কতটুকু সিনেমার ফ্লেভার থাকবে আপনার, মানে আপনার তো একটা জায়গা থাকে যে অনেক ডেটের সাথে কাজ করেছেন, সেই জায়গা থেকে কি মনে হচ্ছে তাকে নিয়ে যাবেন? আমি যদিও আমার ক্যারিয়ারে এ পর্যন্ত প্রচুর সিনিয়র ডিরেক্টরের সঙ্গে কাজ করেছি এবং আমার কাছে মনে হয়েছে প্রত্যেকটা সিনিয়র ডিরেক্টর এক একটা স্কুল, তাদের একটা ইনস্টিটিউশন মনে হয়েছে, বাট নতুনদের কাছে গিয়ে যখন আমি কাজ করি তখন আমার কাছে আরও বেশি ইন্টারেস্টিং মনে হয়, বিকজ ওরা সবসময় নতুন একটা থট নিয়ে আসে। ওরা হয়তো কেউ খুব ভালো করে, কেউ খুব খারাপ করে, বাট পুরো ব্যাপারটার মধ্যে একটা রিস্ক ফ্যাক্টর জড়িত থাকলেও নতুনত্বটা খুব বেশি থাকে এবং এটা আমার খুব ভালো লাগে। এবং প্রচুর নতুন ডিরেক্টর কিন্তু আমার হাত দিয়ে ইন্ডাস্ট্রিতে এসেছে, হ্যাঁ, সেই ফারুক ইসামিয়া জামান থেকে শুরু করে নির্ঝর ভাই, প্রচুর ডিরেক্টরের ফার্স্ট ফিল্ম আমি করেছি, তা আমার সঙ্গে ফার্স্ট ফিল্মের একটা অন্য ধরনের যোগসূত্র আছে। সে দুই বাংলায় আমার মনে হয় যে দুই বাংলার যতগুলি নতুন পরিচালকের সঙ্গে আমি কাজ করেছি সে প্রত্যেকটা সিনেমা কোনো না কোনো একটা জায়গায় গেছে, তো সেটা একটা তো লাক বাই চান্স ছেড়ে দিলাম। বাট আরেকটা ব্যাপার হচ্ছে ফারুকের সঙ্গে কাজ করতে গিয়ে আমি দেখলাম যে ও অসম্ভব ডেডিকেশন আছে, বিকজ ও নিজে যেহেতু কাহিনী এবং চিত্রনাট্যটা করে ওর ইনভলভমেন্ট অনেক বেশি থাকে, অনেক বেশি থাকে এবং সে খুব এক্সাইটেড হয়ে কাজটা করে,
খুব গুছিয়ে সুন্দর করে কাজ করে। যদিও লন্ডনে শুটিং করলে অনেক ছোট্ট পরিসরে করতে হবে, কারণ খুব বিশাল বাজেট করে এটা করা সম্ভব হবে না। তো সেক্ষেত্রে আমার কাছে ওকে যেটা মনে হচ্ছে প্রচুর টেবিল ওয়ার্ক করা, এবং এই কাজগুলি পরের ফিল্মটার জন্য মেন শুটে গেলে আমাদেরকে অনেক কাজই দিবে। আর অবভিয়াসলি একটা ব্যাপার যেটা আমি ওর মধ্যে দেখেছি যে যারা নাটক থেকে আসে ওর মধ্যে ওদের মেকিংয়ের মধ্যে একটা নাটক ফ্লেভার থেকে যায়, বাট ও ফিল্মটাকে ফিল্মের মতোই বানাতে চেষ্টা করছে। মানে অনেক নাট্য নির্মাতাকে আমি দেখেছি যে আমরা যারা মেইন স্ট্রিমে আমরা যখন শুটিং করতে যাই তো তারা বলে কি যে ফেরোজ ভাই ফিল্মিক হয়ে যাচ্ছে। তা আমি তো ওদেরকে বলি যে তোমরা তো ফিল্ম বানাতে এসেছো, তো ফিল্মিকই তো হওয়া উচিত। তো ফিল্মটা আসলে ফিল্মের মতোই হওয়া উচিত, ফিল্মটা কখনোই নাটকের মতো হওয়া উচিত না। তারপর আপনারা কে প্রশ্ন করবো, কই? হ্যাঁ, কে প্রশ্ন করবে? ওই যে উপর আজকে করছে না, একটু জোরে আস্তে আস্তে করে, তাহলে বাংলায় বলবে উপরটা। ওকে, যাবো এতক্ষণ আমরা আমাদের অনুষ্ঠান অলমোস্ট শেষ করে দিয়েছি। এই যে আপনারা দেখেছেন আমাদের নতুন ফিল্ম, যদি একটু সময় পেতাম, এর আজকে শুভ মহরত হয়ে গেল। এই ফিল্মটার ম্যাক্সিমাম শুটিং হবে লন্ডনে, আমরা বলেছি ফোর মোশন পিকচার্সের প্রথম নিবেদন এটি। সো আমাদের যে অ্যাক্ট্রেস মেন লিড ক্যারেক্টার সেলিন ব্যারন, ও ইউকেতে বেসড এখন, যদিও সুইজারল্যান্ড বর্ন অ্যান্ড ব্রট আপ। তো সেলিন বাংলা জানে, এই জন্য জানে যে ওর মা কলকাতার। তা এখন আমার মনে হয় বাকিটুকু সেলিন ক্যারি করতে পারবে। আপনাদের যা প্রশ্ন আছে ওকে করেন। থ্যাংক ইউ ভেরি মাচ। Well, তোমাদের কোনো প্রশ্ন আছে? কি নাম? রাজিয়া, ওইটা নাম, ক্যারেক্টার নাম। ও হলো, সো এটা বেসিকলি ওরা বোথ বাংলাদেশ থেকে লন্ডনে এসেছে, ওইখানে মিট করেছে, আর তারপরে ওরা ইউনো ফল ইন লাভ করে। আর তারপরে বেসিকলি মেইন স্টোরিটা হলো যখন ওদের বাচ্চা আছে, আর তারপরে ওদের ম্যারেজটা একটুখানি প্রবলেমস আছে। হ্যাঁ, আর হ্যাঁ, ওইটা হলো মেইন স্টোরিটা, আর কীরকম প্রবলেমস হয়, কীরকম ওরা হ্যান্ডেল করে, অ্যান্ড সো অন। হ্যাঁ, সো শুধু ক্লিপস আমি দেখেছি, কারণ আমি দেখেছি, কিন্তু আমি ফুল মুভি আমি কিছু দেখিনি। আমি স্টিল দেখব, আমি ডেফিনেটলি দেখব। সো বেসিকলি আমি লন্ডনে কাজ করি, মেইনলি ইউকেতে, ইউকে ফিল্ম কাজ করি, আর অলসো ইউরোপে কাজ করি, একটুখানি আমেরিকা কাজ করেছি, মেইনলি ওইখানে। সো এটা আমার প্রথম বাঙালি ফিল্ম। হ্যাঁ, প্রথম বাংলা ফিল্ম আপনারা। হ্যাঁ, বাংলাদেশি বিভিন্ন কি বলবো যারা সিনেমার সাথে জড়িত তাদের সাথে কাজ করে আপনার কি মনে হচ্ছে? গুড, অন্যরকম। ওরা খুব লাইক খুব ইম্প্রোভাইজ করে, যে ভালো সামটাইমস অ্যাকচুয়ালি, কারণ এটা খুব আরো ফ্লেক্সিবল দ্যান দ্য ওয়ে তুমি কাজ করো, ফর এক্সাম্পল ইন দ্য ইউকে, কিন্তু লেস অর্গানাইজ, কিন্তু আরো ফ্লেক্সিবল। সো ইটস লাইক প্রোস অ্যান্ড কনস আছে। হ্যাঁ, থ্যাংক ইউ। চিত্রায়ন খানিকটা হয়েছে বাংলাদেশে এবং এর বেশিরভাগ চিত্রায়ন হবে ইউকেতে। যৌথ প্রয়াসে করছি, আমি হয়তো ছবিটির সম্পর্কে সবকিছু বলতে পারবো না, যিনি এই রিলিজ হচ্ছে, অনেক হলে চলেছে, অনেক ভালো করছে। সো এটা আমাদের জন্য ভীষণ আশার একটা বাণী। সো আমরা আসলে ভৌগোলিক সীমারেখাকে ছাপিয়ে অন্য জায়গায় বিস্তার করার চেষ্টা করছি। সো এই ধরনের একটি প্রয়াস যদি আর একটু সময় পেতাম,
জে এম ফারুক একজন বাংলাদেশি নির্মাতা, উনি বেসিক্যালি নাটক বানাতেন, নাটক বানিয়েছেন, প্রচুর টেলিভিশনে কাজ করেছেন। সো দীর্ঘদিন ধরে আমার সঙ্গে তার টেলিফোনে যোগাযোগ হয়েছে, উনি এখন লন্ডনে থাকেন। তো সে যে গল্পটা আমাকে শুনিয়েছিল টেলিফোনে এবং আমাকে ইমেল করে স্ক্রিপ্টটা পাঠিয়েছে, সেটা পড়ে আমার খুব ভালো লেগেছে। যে আমরা জানি সারা বিশ্বে এখন বাংলাদেশের থার্ড জেনারেশন বা ফোর্থ জেনারেশন চলছে। সো সেই হিসেবে দেখা যাচ্ছে যে এই যে যারা বিদেশে অবস্থান করছে, তারা কী ধরনের লাইফ লিড করবে। মানসিকভাবে তারা বাঙালি, বাট বাহ্যিকভাবে তারা কেউ ব্রিটিশ, কেউ আমেরিকান, কেউ অস্ট্রেলিয়ান। সো এই ধরনের একটা দ্বন্দ্ব, এই ধরনের একটা কনফ্লিক্ট নিয়ে গল্পটা। তো গল্পটার মধ্যে আমি সঙ্গে যিনি অভিনয় করেছেন সেলিন ব্যারন, ও ইউকে বেস, ও বর্ন অ্যান্ড ব্রট আপ সুইজারল্যান্ডে, ওর মা কলকাতার, বাবা ডাচ। সো সেই হিসেবে ও বাংলা জানে এবং ওর লুক দেখে এবং চরিত্র অনুযায়ী আমার কাছে খুব অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়েছে। সো এই আমি লন্ডনে গিয়ে এটার আমরা কিছু ডামি শ্যুট করেছি। সো ডিরেক্টর এই ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে, যে আমরা সবসময় চাই যে একটা ফিল্মের লুক টেস্ট হবে, ডিফারেন্ট ধরনের একটা কিছু আমরা দেখব। তো সেইভাবে আমাদের গেট আপ টেট আপ দিয়ে কিছু সিকোয়েন্স আমরা শ্যুট করে আমরা দেখেছি, অ্যান্ড শি ডিড ওয়ান্ডারফুল। তবেই আমরা ডিসাইড করলাম যে ফোর মোশন পিকচার্স, চারজন বন্ধু মিলে এই ফিল্মটা প্রডিউস করছে, তার একটা প্রোডাকশন হাউস বলেছে। এখানে দুজন আছেন, কজুল ভাই এবং খান ভাই আছেন, এবং এই সাহসী যোদ্ধাদের জন্য একটি তালি হবে। তাদেরকে লন্ডনের প্রচুর বাঙালি যারা আছেন তারা তাদেরকে সহযোগিতা করছেন নেপথ্যে থেকে, এবং তারা ফ্রন্টলাইনে এগিয়ে এসেছে। নর্মালি অনেক আসেন ধরনের সমস্যার জন্য। সো আমি আমার দিক থেকে এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। আমার কাছে মনে হয়েছে আই শুড ইন্সপায়ার, আমরা মুখে মুখে বলে যাবো যে বাংলাদেশ আমাদের গোলটি পেরে ইন্টারন্যাশনাল মার্কেটে যাবে। সো এই ফিল্মটা ম্যাক্সিমামটাই শ্যুট হবে লন্ডন, এবং এই ফিল্মের সঙ্গে নানানভাবে যারা সম্পৃক্ত আছেন প্রত্যেকেই বাংলাদেশি বংশোদ্ভূত। শুধু আমাদের নায়িকা আনফর্চুনেটলি সকালেই বাংলাদেশে এসেছে জাস্ট এই প্রোগ্রামের জন্য। আমি যখন ওর সঙ্গে আমার পরিচয় হয়েছে তখনই আমি ওকে বলেছিলাম যে আমরা এরকম এই ফিল্মটা কিছু কৌশল বাংলাদেশে করবো। অনেকে এটা ইন্সপায়ার হচ্ছে, দুজন চারজন আটজন এইভাবে মিলে, বাট আমার চেষ্টা বরাবরই দেশ আগে, আমার গ্রাম আগে, মাটি আগে, আমার ভেড়ামার আগে, আমার চাষার আগে। এই জন্য ওনারা যদি এরকম আরও এরকম চারজন মিলে যদি ফোর মোশন না ফাইভ মোশন না এইট মোশন মিলে যদি আমাদের বা এইট ব্রাদার্স মিলে অনেকে যদি এরকম আমার বাংলা ছবি বাংলা দেশে যাতে ঠিকভাবে আরও সঠিকভাবে পোট্রে করতে পারতো তাহলে আরও ভালো হতো। কারণ সরকারিভাবে আমরা আসলে কোনো হেল্প পাবো না, কারণ স্বাধীনতার আজকে 46 বছর বয়সে যদি ফিল্মকে খুব একটা সরকার কোনো পোটেনশিয়াল দেয়নি, অতএব আমরা কতটুকু ছাড়া কেউ বলতে পারে না। বেসরকারিভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে, এটা ভালো প্রয়াস, অবশ্যই ভালো প্রয়াস, কিন্তু মানে লোকে যাতে আমরা আগে দেই কিছু একটা বিনোদন দিতে থাকি, তারপরে ইনশাল্লাহ বিদেশের লোকগুলোকে ব্যাপারে ভাবছি না। ভালো প্রশাসন হাউস বন্ধ, একেবারেই বলেছে কাকটেল রীতিমতো বন্ধ, ভালো গান পাচ্ছি না আমরা, 10 বছর কোনো গান পাইনি, এগুলো নিয়ে ভাববার সময়। এগুলো যৌথ প্রযোজনার নামে প্রতারণা করছে না, সবাই মিলে যৌথভাবে ভালো একটা প্রোডাকশন করছে এবং এটা বাইরের লোকগুলোকে আনন্দ দেওয়া হবে। বাংলাদেশ থেকে যাতে বাংলাদেশের গণ্ডিতে আগে সবাই সাকসেস হোক, এইভাবে একটা ছবি বানান, তারপর ওইটা বাইরে যাক, তাহলে আমি আরও বেশি আনন্দ। যদি পুরস্কার ছবি যাতে আমিও দেখতে পারি, আমার ড্রাইভারও দেখতে চাই, আমার গাড়ির মানুষও দেখবে, আমার ওয়াইফও দেখবে। তাই রাজিয়া কালকির ফারুক সৈলানা জজল, আমরা 900,000 ছবি করিও স্মৃতির মানুষ করে আসতে পারছি না। কাজে হচ্ছে আমরা মাটির সাথে যত থাকবো তত আমরা বাংলাদেশি থাকবো, তত আমরা বাংলাদেশকে ভালোবাসবো, বাংলা কত বলবো, বাংলাদেশ সংস্কৃতি এভাবে এগিয়ে যাবে। শিল্পী সমিতির যে ফেরদৌস ম্যাচিউর না, ওরই বাবু মানে গ্রেট ম্যাচিউর এখন কথা বলে, তো ওনার পাশে যিনি অভিনেত্রী আমি আশা করবো উনি বেশি বেশি আমাদের দেশের হয়ে খুব কলকাতার, কিন্তু আমাদের বাংলাদেশেরও যিনি ভালো ভালো ছবি করুক, এইভাবে উনি যাতে স্টার্ট করছে যখন আমাদের দেশের ছবি করুক। আপনারা সবাই ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন, বাংলা ছবির পাশে থাকবেন, বাংলাদেশের পাশে থাকবেন, নিজে ভালো থাকবেন এবং অবশ্যই অবশ্যই অন্যকেও ভালো রাখবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। কি পরীক্ষণ ধর্মী যতটুকু
একদিন আমাদের প্রায় রাত 12:30 থেকে শুটিং শেষ হলো। তো সেলিনকে আমি বললাম যে আমার প্রোডিউসার তোমাকে নামিয়ে দিবে, তোমাকে ড্রপ করবে, ও চলে গেল। মনে হয়েছে যে ওর যে এই যে প্রফেশনালিজম এবং এই যে ডেডিকেশন, এটা ওকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। এবার আমরা সেলিনের কাছ থেকে কিছু শুনি। আমি এই প্রজেক্টটা সো বেসিক্যালি ওরা আমাকে কল করে অ্যাক্টরের জন্য এটা খেলতে, আর সো হ্যাঁ আমি শুনেছি যে ফেরগুস ইন অ্যাবসলিউট রিগ্রেট করছে না, বিকজ আমি বেসিক্যালি লন্ডন বেসড, সো মোস্ট অফ মাই ওয়ার্ক হলো ইউকে বেসড অর ইউএস। আজকাল অ্যাক্টিং লাইক অ্যাক্টরসরা একটা অ্যাক্টর শুধু হলিউডে কাজ করে না, ওর শুধু ইউরোপে কাজ করে না, ওর সামথিং ওরা শুদ্ধ উচ্চারণ যাকে বলে কেমন লাগছে, যদিও খুব অল্প সময় স্বল্প সময় আমাদের মাঝে। নাকি পাঁচটা এরকম হবে আর কি, মানে আমি যে কটা ছবি নির্মাণ করেছি তার অর্ধেকের বেশি নায়কের দোষ, কাজে সব কিছু মিলে ওর সাথে আমার একটা আত্মার সম্পর্ক। এবং আজকে ও এটা কালকে আমাকে বলেছে, কিন্তু আমাদের পিকনিকের আয়োজন করতে করতে আমি হঠাৎ করে ভুলে গিয়েছি, নাহলে আমি আর একটু আগে রওনা দিলে হয়তো এই সমস্যাটা হতো না। যা হোক, যেটা হয়ে গেছে তারপর আমি ফেরদৌসের জন্য অনেক অনেক শুভকামনা করি, দোয়া করি। ও আমার অত্যন্ত ছোটো ভাইয়ের মতো, একই সাথে কোনো কিছু হলেই আমাকে জানায়, আমিও কোনো কিছু হলে ওকে বলি, এবং আমরা একসাথে কাজ করতে পারলে অনেক আনন্দ করি, অনেক দুষ্টুমি করি, অনেক কিছু। তো আজকেও যে ছবিটি নির্মাণ করছে, এটিও একটু আগেই বললো যে হঠাৎ করেই ওর প্রোগ্রাম করা, তারপরও অনেক সাংবাদিক ভাইদের দেখতে পাচ্ছি আমি, এটি একটি শুভ লক্ষণ। আমিও একসময় সাংবাদিকতা করেছি, এরকম অনুষ্ঠান পেলে চলচ্চিত্রের জন্য সহযোগিতা করার জন্য অনেক খেয়ে না খেয়ে সংবাদের পিছনে ছুটেছি, চলচ্চিত্রকে একটি পজিটিভ প্ল্যাটফর্মে দাঁড় করানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছি, এবং তার ফলও আমরা একসময় ভালো পেয়েছি। এবং তখন সাংবাদিকতা মানে চলচ্চিত্রের প্রসারের ব্যাপক ভূমিকা রাখার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গই ছিল আমরা বলব, এবং এখনও আছে, আমরা সেটা বিশ্বাস করি। আমি সাংবাদিক ভাইদের বলি যে আপনারা আমাদের চলচ্চিত্র নিয়ে একটু বেশি বেশি লিখবেন এবং সেটি পজিটিভ লিখবেন, ভুল থাকতে পারে, সে ভুলটা শোধরানোর একটু সুযোগ দিবেন। এবং এখন যে অবস্থা আমরা দেখি যে অনেক সময় আমাদের চলচ্চিত্রের মানুষদের চেয়ে আমাদের অন্য মানুষদেরকে আমরা প্রাধান্য দেই, তারা আসলে আমরা হুমড়ি খেয়ে পড়ি, যেটি খুব একটা ভালো লক্ষণ না। এবং দেখা যায় সেখানে সেলফি তুলে সেটি পত্রিকায় কিংবা ফেসবুকে কিংবা অন্য কোনো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে গর্ববোধ করা হয়, এটিও ঠিক না। আমি বলবো আমাদের দেশীয় শিল্প, দেশীয় চলচ্চিত্র, দেশীয় মানুষ, দেশীয় শিল্পী সবাই যদি আমরা ভালো অবস্থানে থাকি, সেটি হবে আমাদের গর্বের অন্যতম একটি প্রধান বিষয়। তো সবাইকে বলি আমাদের সাংবাদিকতা, সাংবাদিক ভাইরা আমাদের চলচ্চিত্রের পরিপূরক বলবো আমি। চলচ্চিত্র যেমন সাংবাদিকদের ছাড়া হয় না, সাংবাদিকদের লেখারও একটি বিষয় থাকে চলচ্চিত্র। আপনারা হয়তো জানেন যে এই দেশে চলচ্চিত্র নির্মিত হওয়ার আগে, অর্থাৎ 1956 সালে যখন এদেশে মুখোমুখি হয়, তারও 6 বছর আমরা চলচ্চিত্রের প্রয়োজনে, আমাদের চলচ্চিত্রের শিল্পীর প্রয়োজনে আমরা ওনাকে স্বাগত জানাই। ওনাকে আমাদের এই বাংলাদেশ চলচ্চিত্র ভবনে আমরা কী বলবো এটাকে, ওয়েল রিসেপশন জানাই, এবং আমরা ওনারও সাফল্য কামনা করি। সেই সাথে নতুন মুখ, নতুন নায়িকা আমাদের ভালো ছবি উপহার দেবে, ভালো অভিনয় উপহার দেবে, তারও সাফল্য কামনা করছি। ধন্যবাদ সবাইকে। আসলে আই এম রিয়েলি গ্রেটফুল টু গুলজার ভাই, গুলজার ভাই আর সোহান রহমান সোহান প্রথম ফিল্মের দুজন মানুষ যারা আমার বাসায় গেছিলেন, এবং তাদের দুজনের সঙ্গে আমার বাবা কথা বলি রাজি হয়েছিল বাবাকে চলচ্চিত্রে কাজ করতে দিতে, বলেছিল একটি ফিল্মে কাজ করতে হবে, বাট ওনাদের সঙ্গে কাজ করেছি অনেক পরে, অনেক ফিল্মে একসাথে কাজ করেছি। যাই হোক, তা আমার মনে হয় আমার প্রডিউসার আর কেউ যেহেতু কিছু বলছে না, এখানে আমাদের একজন ফুটবলার ভাই আছেন যিনি একেবারেই অন্য অঙ্গনের। আসলে আজকে একটু আমি একদম টিপিক্যাল প্রোগ্রাম হই না কেন, দিনের শেষে আমরা কিন্তু বাঙালি, বাংলাদেশের সম্মান আমাদের। আমি এইবার আপনাকে হেল্প করলাম, বাট নেক্সট টাইম আই ওয়ান্ট, ইউ জাস্ট মাইন্ড ইট।
আপনাদের সবাইকে ধন্যবাদ, এবং আমি আশা করি যে এই ফিল্মটা সাকসেস হোক। এর সবাইকে ধন্যবাদ, মিশু ভাই সহ এবার তারপরে আরও যারা আছেন সবাই কষ্ট করে এসেছেন, সেই জন্য খুব ভালো লাগছে। আমি আশা করব যে মিশু ভাই যে একটু আগে বলেছেন যে বাংলাদেশের চলে, একটু ইচ্ছে করে আমি একটু প্রোগ্রামটা লম্বা করছি, কারণ আজ এই মহরত হয়ে গেলি প্রোগ্রাম শেষ, তো আর একটু লম্বা করি। আপনারা কেউ কিছু মনে করেন, আখির একটু সমস্যা, তারপর আখি এখানে এসেছে, থ্যাংক ইউ আখি। আমাদের সেক্রেটারি এসেছেন, আমাদের হ্যান্ডসাম সেক্রেটারি, এবং আমাদের জানাচ্ছি ফেরদৌস ভাইকে এবং হোল টিমকে, যদি একটু সময় পেতাম, এবং পরিচালক জি এম ফারুককে। ফেরদৌস ভাইকে প্রায় বলি যে আপনার প্রোগ্রামে দাওয়াত দেন না, বললো যে আমার মহরত আজকে দাওয়াত দিচ্ছি, তো দাওয়াত দেওয়ার সাথে সাথে চলে এসেছি। তো আশা করবো নেক্সট ডে ফিল্মে আমরা শুটিং করবো, তখন বলবো, তখন আমরা শুটিংও করে যাবো ইনশাআল্লাহ। যাই হোক, ফান করলাম। আর আন্তর্জাতিক সম্পাদক হিসেবে আসলে হ্যাঁ, আমাকে না বলে তো আসলে মনে করা যাবে না। সো আমার জায়গা থেকে, আমাদের সমিতির জায়গা থেকে ফেরদৌস ভাইকে ওয়েলকাম জানালাম যে ছবিটি সুন্দর করে করেন এবং একটা সাকসেস হোক। থ্যাংক ইউ সো মাচ। তাই বলছি, খুব সুন্দর প্রোগ্রাম। আর ফেরদৌস ভাইয়ের কাছ থেকে আমরা শিখলাম যে সবাইকে ইনভাইট করতে হয়, আমরাও শিখালাম যে আমরা দাওয়াত দিলে আসি, সেই জন্যই আসা। আর আপনারা এখানে যারা আছেন সবাইকে অনেক ধন্যবাদ। আর ফেরদৌস ভাই হচ্ছেন মানে কী বলবো, ভালো লাগার ভালোবাসার মানুষ, অনেক আদর করেন। আসলে আমরাও যেন ভবিষ্যৎ প্রজন্মে যারা আসবেন তাদেরকে এভাবে আদর করতে শিখবো, সেটা ফেরদৌস ভাই থেকেই শিখছি। ফেরদৌস ভাইয়ের জন্য অনেক শুভকামনা, অনেক ভালোবাসা, অনেক সম্মান, সবাই ভালো থাকবেন। শ্রদ্ধা জানাচ্ছি সব ভাষা সৈনিকদের, যারা এই ভাষার জন্য শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং তাদের প্রতি শ্রদ্ধা রেখে আজকে এই শুভ মহরত। যদি একটু সময় পেতাম, এবং এর পরিচালক যিনি আছেন জি এম ফারুক, ফেরদৌস ভাই সবই বলেছেন, ফেরদৌস ভাই আমার কমিটির ইসি কমিটির সদস্য উনি, তা ফেরদৌস ভাই যে ট্রেনটা চালু করলেন এটা সবার জন্য অনুকরণীয় এবং সবার জন্য দৃষ্টান্ত। সবাই এভাবে একজন আরেকজনের যদি অনুষ্ঠানে অংশগ্রহণ করি এবং সবাই একত্রিত হই, আমার মনে হয় আমাদের সৌহার্দ্যপূর্ণ ভালোবাসা আরও বাড়বে। আমরা চেষ্টা করবো সবাই একসঙ্গে এভাবে উপস্থিত থাকার জন্য। যারা এই টিমের সাথে আছেন সবাইকে ধন্যবাদ জানাই। ফেরদৌস ভাই আমাদের সবার পছন্দের ভালোবাসা একজন মানুষ। অনেক জ্যাম ঠেলে চলে এসেছি, তার ঘরের দিকে তাকাচ্ছি, দেরি হয়ে যাচ্ছে রাস্তায়, জ্যামের জন্য দেরি হওয়ার জন্য সবার কাছে ক্ষমা চাচ্ছি। আর ফেরদৌস ভাই আপনাকে আমরা অনেক বেশি ভালোবাসি, আর পিকনিকটা সাফল্যমণ্ডিত হওয়ার পিছনে আপনার অবদান অনেক। অবশ্যই আমার প্রেসিডেন্ট তো অবশ্যই সামনে বসা আছে, আমার সম্মানিত শ্রদ্ধেয় প্রেসিডেন্ট, আপনার প্রতি অনেক সালাম শ্রদ্ধা। আর ফেরদৌস ভাই আপনার জন্য অনেক অনেক শুভকামনা, এবং যারা টিমে যারা আছেন, যদি একটু সময় পেতাম অনেক ব্লকবাস্টার হবে, বাংলা সিনেমার ভালো একটা জায়গা করে নেবে ছবিটি, এবং আমরা সবাই এটার উত্তরোত্তর সাফল্য কামনা করছি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে ছবির জন্য শুভকামনা, ভালোবাসা, সবাই ভালো থাকবেন। আমি দেখে নিই আমরা যাই, তারপর বাকিটুকু তুমি, আর আমি একদম কথা বলবো না। আমি এই প্রত্যেকটি গুণী মানুষের জন্য আপনাদের শুভকামনা, আপনাদের উপস্থিতি প্রমাণ করছে, তাদের জন্য একটি জোরে করতালি হয়ে যায়। ফর মোশন পিকচার লিমিটেড প্রযোজিত নতুন চলচ্চিত্র যদি একটু সময় পেতাম, আজ তার শুভ মুহূর্ত অনুষ্ঠিত হচ্ছে, সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। সেই সাথে আপনাদের প্রত্যেকের আশীর্বাদ এর সাথে সংযুক্ত থাকবে, সেই আশাবাদ আমাদের প্রত্যেকে। ভাই মোবাইল নিয়ে বসেন, অনুষ্ঠিত হচ্ছে যদি একটু সময় পেতাম এর শুভ মুহূর্ত। আবারও জোর করতালি চাইছি প্রত্যেকের কাছে। আমি মহরত ঘোষণা করার জন্য আখি এবং কনাকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম,
যদি একটু সময় পেতাম। শুভ মহরম। এবং অনেক অনেক শুভকামনা এই ছবির সাথে যারা আছেন সবাইকে, কারণ আমাদের প্রিয় অভিনেতা, প্রিয় মানুষ, প্রিয় বন্ধু তার যে এখানে আছে, আমার পাশে দাঁড়িয়ে আছে, তার যে কোনো কাজে আমি মনে করি একটা ভালো উদ্দেশ্য থাকে, ভালো কিছু করার প্রয়াস থাকে। সেই প্রয়াসে আজকে আমি করা এবং আপনারা আমরা সবাই একত্রিত হয়েছি। ওর জন্য শুভকামনা, দোয়া এবং অনেক 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 ভালোবাসা সবার তরফ থেকে চলবে আমরা তাদের দুজনকে এবং সবাইকে আজকে দিনে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ। সম্মানিত অতিথি বন্ধুরা, আপনাদের থেকে এবার আসলে যান আমরা। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা কি বলবা, তোমরা কি বলবা, জিয়া কিছু বলবে? প্রশ্ন তো না, প্রশ্নের প্রশ্ন বলবে। খাবার প্রস্তুত, আমার সাংবাদিক বন্ধুরা যদি কিছু প্রশ্ন করতে চায়, উত্তর আমাদের দুজনকে দিতে হবে। তো সেই জন্য সে খুব আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়েছে যে আজকে সুন্দর করে